ঘরে আগ লাগালো কি করে? জানি না, রাহা বাবা তুলে গেছে আমার নাকে তো আমি এসে গেছি জানি মুন্না মা ভাই বা তুমি থাকলে ছেলেটা বাঁচত না হে, কিন্তু ছগড়ুর ঘরে আগুনটা লাগালো কে? আমি তো ভাবছি একটা ছোট বাচ্চা আর তার মা সারাদিন কিছু খেতে পায়নি, ওদের পুড়িয়ে মারার চেষ্টা করলো কোন শয়তান? হ্যাঁ লক্ষ্মীকান্ত সত্যি কথা। আচ্ছা এদের পুড়িয়ে মারার কে চেষ্টা করলো বলো তো? আরে ঝগড়ো আপনার মানে কাজ করতো না? হ্যাঁ আমার ওখানে কাজ করতো, কিন্তু এক সপ্তাহ আগে শুধু মধু ঝগড়া করে কাজ ছেড়ে দিল। বেচারি বেচারি কাজ ছাড়েনি, ওকে ছাড়ানো হয়েছিল। তার মানে তুমি কি বলতে চাও আমরা ওদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছি? বলতে তো অনেক কিছু চাই, আর বলতে যদি পারতাম তাহলে আপনার এই কাঁচা চুলে পাক লাগানোর সময় পেতে দাঁড়ি। থাক থাক থাক, কোনো লাভ নেই, তাছাড়া আঘাতও লেগেছে। ঠিক আছে ঝাগুড়ু তো আমার ওখানে কাজ করতো, আমার একটা দায়িত্ব আছে। আমি বলি কি লক্ষ্মীকান্ত, আমি না কিছু টাকা দিয়ে দিই, ওর ঘরটা তুমি বানিয়ে দাও, যদি পারো তো পাকা করে দিও। এই টাকায় পৃথিবীতে পাকা বাড়ি বানানো যায় কিনা আমি জানি না, তবে নরকে বানানো যেতে পারে। কেটে তোরা টাকা নিবি? নেবে না, গরিবের ঘর গরিবের মেহনতের টাকায় হবে। কাজটা তুমি ভালো করলে না, তুমি আমাকে চেনো না। এই অঞ্চলে আপনাকে চিন্তা করার বাকি নেই, যাকে নরকে গিয়ে কাজে লাগতে পারে। তুলে নাও টাকাটা। আর শোনো লক্ষ্মীকান্ত, সবাইকে বলে দাও যারা এখানে দাঁড়িয়ে আজ মজা লুটছে, কালকে যেন আমার বাগানে না যায়, দেখি টাকার জন্য ওদের ভিক্ষে করতে হয় কিনা। চলো আমার কাছে সামান্য টাকা আছে, এটা রাখো। আমি জানি এ দিয়ে পাকা বাড়ি হয় না, কিন্তু বাড়ি তো হবে। ধরো ভগবানের বাচ্চা কৌশিককে আমি একবার দেখে নেব, কত বড় ক্ষমতা ওর আছে। আমাকে খাও। তুমি তো জানো লক্ষ্মীকান্ত, অসিত নারায়ণ যা চায় তাই পায়, আর তার জন্যে সে সব কিছু করতে পারে। আগে হ্যাঁ তা তো বটেই। এটা কার ছবি তুমি তো জানো? আগে আমার দাদার, বাবা আমাকে তেজপুত্তুর করে রাস্তায় বার করে দিয়েছিল, আর এই দাদা আমাকে বুকে করে বাড়িতে তুলে এনেছিল। সেই দাদাকে আমি পাগল সাব্যস্ত করে পাগলা গারদে পাঠিয়ে দিয়েছি। কেন লক্ষ্মীকান্ত? আগে তাহলে সম্পত্তি আপনারই হবে। ঠিক ধরেছ লক্ষ্মীকান্ত, ঠিক ধরেছ। দাদা তুমি কি বোকা নির্বোধ? তুমি একদিন আমাকে বিশ্বাস করে ভালোবেসে বলেছিলে তোমার বাল্যবন্ধু বীরেন বাবু মানে এই চা বাগানের মালিক, তার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবেন বলে কথা দিয়েছেন, আর রুদ্র পাবে এই চা বাগানটা যৌতুক হিসেবে। আচ্ছা লক্ষ্মীকান্ত, আগে রুদ্রের হওয়া মানে কার হওয়া? আগে কেন আপনারই হওয়া? সম্পত্তি করে হোক চাই, কিন্তু চা বাগানের লিজ ফেরতে আর মাত্র 21টা দিন বাকি। আগে হুজুর সেই জন্যই তো
ওই লিস্টার ব্যাপারে ওদের উকিলের সঙ্গে পরামর্শ করতে আমি কালই কলকাতায় যাচ্ছি। না না লক্ষ্মীকান্ত, আরে বাবা লিস্ট ফিস তো একদিন ফুরিয়ে যাবেই, আমি চাই একটা পাকাপাকি ব্যবস্থা, আর সেই জন্যে রুদ্রের সঙ্গে মেয়েটার বিয়ে আগে দরকার। তাহলে সম্পত্তিটা পাকাপাকি ভাবে আমার হাতে এসে পড়বে, বুঝতে পেরেছ লক্ষ্মীকান্ত? এখন এই কাগজপত্রগুলো দেখে তুমি সই করে দাও মা। দেখার কি আছে, আপনি তো দেখে দিয়েছেন। তা হোক, তুমি দেখে দাও, ধরো। রুদ্রপ্রসাদ সেন ভদ্রলোকটি কে? রুদ্র অনিলবাবুরই ছেলে। অনিলবাবু আর তোমার বাবা খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তোমার বাবাই অনিলবাবুকে কথা দিয়েছিলেন তোমার সঙ্গে রুদ্রর বিয়ে দেবেন। এসব আপনি কি বলছেন? হ্যাঁ মা, তোমার বাবা রইলে ওই রকম নির্দেশ আছে। অনিল নারায়ণের ছেলে রুদ্র নারায়ণের সঙ্গে তোমার বিয়ে হবে, আর যৌতুক স্বরূপ ওই চা বাগানটা তাকে দিতে হবে। না না বল, যাকে আমি চিনি না জানি না তার সাথে বিয়ে, না না এ হতেই পারে না। কিন্তু মা, তোমার বাবা স্পেসিফিক্যালি বলে গিয়েছিলেন। এ ভারী অন্যায় প্রস্তাব কাকা বাবু, আমি স্বপ্নেও ভাবিনি যে এমন একজনকে বিয়ে করতে হবে যাকে আমি কোনোদিন দেখিনি। সবই বুঝি মা, কিন্তু এটাই তোমার বাবার শেষ ইচ্ছা ছিল। মাফ করবেন, এ প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব নয়। যদি বিয়ে করতেই হয় তবে তাকেই করব যাকে ভালোবাসি, কোনো সম্পত্তির লোভে নয়। দাদা মৃত্যু শয্যায় আমার হাত দুটো ধরে বলেছিলেন তোমাকে তো বিয়ে দিয়ে যেতে পারলেন না, তাই দায়িত্বটা আমার হাতেই দিয়ে গেছেন। আমি আর কদিন আছি বল, তাই দাদা ঠিক করা পাত্রের সাথে তোদের চার হাত এক করে দিতে পারলে আমি দায় মুক্ত হতে পারি। কিন্তু পিসিমা? আর কোনো কিন্তু নয় মা, বিয়ে করিস বা না করিস সেটা তোর ইচ্ছে, কিন্তু ছেলেটাকে অন্তত চোখের দেখা দেখে আয়। তাছাড়া চা বাগানটা তো এখন বলতে গেলে তোরই সম্পত্তি, ওটা একবার দেখে আয়, তারপর যা ভালো বুঝিস তাই করিস। বেশ, তোমাদের সকলে যখন ইচ্ছে তাই হবে। তাহলে লক্ষ্মীকান্ত বাবুকে আমি খবরটা দিয়ে আসি। এসো মা এসো। আরে সামাল কেলে চলো। শুনুন, ওয়ান মোমেন্ট। থ্যাংক ইউ। এ কি, পারমিশন না নিয়ে আমার ছবি তুললেন কেন? এই যে আপনি আমাদের তাকিয়ে আছেন, পারমিশন নিয়েছেন? আমি গাছের ছবি তুলি, মেঘের ছবি তুলি, কাউকে কৈফিয়ত দিই না। চলুন। ঠিক আছে রাখো। হ্যালো, ওকে আমি চিনি মা, ও ফটো তুমি পেয়ে যাবে। না না চলো চলো, আবার অনেকটা পথ যেতে হবে, উঠে পড়ো। এসো 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 আব্দুল। হুজুর,
ছোট মা কোথায়? ওই তো মা আসছেন। বীরেন বাবুর মেয়ে যা মালগুলো ভেতরে তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম, এসো। কিছুতেই আসবে না বলে হোটেলে উঠবো, জোর করে নিয়ে এলাম। খুব ভালো করেছেন, এসো ওপরে বসবে চলো। প্রতিমা দেখ কে এসেছে, এ হচ্ছে বর ঠাকুরের বন্ধু বীরেন বাবু, তার মেয়ে কোয়েলি, আর এ হচ্ছে আমার বোন প্রতিমা, আর ওর মেয়ে কৃষ্ণা। কৃষ্ণা, ওদিকের ঘরে ওর থাকার ব্যবস্থা করে দে তো মা, আমি ততক্ষণ ওর খাবার ব্যবস্থা করি। আসুন আমার সঙ্গে। তুললে এবাড়ির হালচাল তো তুমি জানো। জানি বলেই তো এনেছি, লক্ষ্মীকান্ত কখনো চালে ভুল করে না। এটা বুঝছেন না কেন? যদি ওই মেয়েকে তোয়াজি না করেন তাহলে আপনার সমস্ত চাল যে বানচাল হয়ে যাবে। আজা বলেছ। একবার যখন মেয়েটিকে বাড়িতে ঢুকিয়েছি তখন বিয়ে না দিয়ে ছাড়ছি না। রুদ্র, রুদ্রকে কি করে সামলাবে? ও ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন, শুধু লক্ষ্মীকান্তর খেলাটা দেখুন। Thank you.
মন হল মঞ্জিল ছিড়ে যাও পিছুটা জানতে হতে সব মাল শেষ না না মাল ছোড়ো মাল বহুত রুপিয়া হিসাবে জমা পড়ে গেছে হাত সালা সব হিসাব পুছে নেব আরে টাকা তো আমি দেবই তবে কয়েকটা দিন সময় লাগবে আজকাল করকে তুমি আমাকে বহুত টাকা আর ঝুটে চায় বাগান কা মালিক বনকর মুঝে দূসরে কো বহুত টাকা দিয়া লেকিন আজ দু গ্রাম লাগাও বলুন হ্যাঁ মেয়েটার একটা শোয়ের উপর তোমার ভাগ্য নির্ভর করছে আচ্ছা আর চা বাগানটা ছাড়াও মেয়েটার বাবা অনেক সম্পত্তি রেখে গেছে যদি একবার মেয়েটার মন জয় করত অনেক টাকা সব পাবো তো হ্যাঁ মেয়েটার বাবার উইলে তো সেরকম নির্দেশই আছে আমার কথা বলুন যতদিন না সই হয় ততদিন তুমি বাড়ি ফিরবে না হোটেলেই থাকবে কেন কেন রোজ সন্ধ্যেবেলায় বিলিতি মতো না হলে তো বাবু চলে না এই অবস্থায় দেখলে কোনো মেয়ে কি এগোবে যাক শোনো রোজ সকালে মেয়েটার সঙ্গে মেলামেশা করবে যদি একবার মনে ধরাতে পারো তাহলে রাজ্য এবং রাজকন্যা তুই পাবে আপনি যা বলবেন তাই করব আসি দিদিমণি কে আমি মেরিয়াম আপনার চা চা করে দেব না আমি করে নিচ্ছি মেয়েটা এত বছর বিদেশে ছিল কথাবার্তা শুনে মনেই হয় না তাই না তোমার বুঝি মেয়েটাকে মনে ধরেছে হ্যাঁ মনে ধরবে না কেন অমন মিষ্টি স্বভাবের মেয়ে দেখো এর কথা শোনো মেয়েটার বাবার উইলে আছে রুদ্রর সঙ্গে ওর যদি বিয়ে হয় তাহলে চা বাগান তো পাবেই তাছাড়া আরো সম্পত্তি পাবে কাজেই মেয়েটার দিকে একটু নজর রেখো কি বলছো তুমি রুদ্রর মতো ছেলের সঙ্গে ওর বিয়ে এটা অবাক হবার কি আছে কেন এসব করছো বলো তো আমার বাবু ভালো লাগে না এই যে লিডার হ্যাঁ ঘরের খেয়ে বোনের মতো তাড়ানোর চেষ্টা করো না এইমাত্র আমাদের চা বাগান থেকে শুনে এলাম যে তুমি নাকি ওখানকার কুলি মজুদদের দাবি দাওয়ার ব্যাপার নিয়ে নাক গলানোর চেষ্টা করছো মজুদ জারি হোক তাদের পরিচয় একটাই তারা গরিব মানুষ আর কেউ যদি তাদের পেটে লাথি মারার চেষ্টা করে তাহলে তাদের বাধা দেওয়া আমার কর্তব্য বলে মনে করি কর্তব্য নিজের চরকায় তেল দাও আমাদের চা বাগানের ব্যাপারে আবার যদি নাক গলানোর চেষ্টা করো তো তোমারই তোমার এই নাক আমি ভেঙে দেবো
একটা মাছি। যা বলছিলাম, মনে রেখো এটাই কিন্তু লাস্ট ওয়ার্নিং, কেমন? কে আছিস? একে বাড়ি যাবো, রাস্তাটা দেখে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি যেতে পারবো। তবে গেট আউট। এখানে কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা হবে কেন, বেশ ভালোই তো লাগছে। ভালো লাগলেই ভালো, এটা তো তোমার নিজেরই বাড়ি। ওই বাবু এলেন। রুদ্র, আমাদের রুদ্র কাল কাজের চাপে বাড়ি ফিরতে পারেনি। এই তো দোলা, রুদ্র বোধহয় ফিরেছে, কোয়েলির সঙ্গে ওর আলাপ করিয়ে দাও। রুদ্র? এ হচ্ছে কোয়েলি। আচ্ছা, তোমার বাবার বন্ধু বীরেন বাবুর মেয়ে। নমস্কার, বসুন বসুন। আমাদের এই জায়গাটা কিরকম লাগছে? এই তো সবে কালকে এলাম, এখনো কোথাও যাওয়া হয়নি। আচ্ছা, তো আজ কি অলরেডি কোনো প্রোগ্রাম ফিক্স করেছেন নাকি? না, এখনো কিছু ঠিক করিনি। তাহলে তো ভালোই হলো, চলুন না আজকে আমাদের চা বাগানটা দেখে আসি। বেশ চলুন। হুজুর। কি খবর দাও সরন? হুজুর, সোমরা কুলি কা অ্যাক্সিডেন্ট হো গিয়া। কাকু, আমরা একটু বেরোচ্ছি। কি ব্যাপার? দেখো বাবা, দেবশরণ বলছে সোমরার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট কখন হলো? থোড়াদের পাইলেও আসাব। রুদ্র, তুমি বরং একবার যাও। আমি? কাকু, লক্ষ্মীকান্ত কাকা কোথায়? এই তো কোথায় বেরোলো, বললে কাজ আছে, ফিরতে দেরি হবে। কাজের সময় তো এদের কাউকে পাওয়া যাবে না। থাকবে, তুমি যাও। ভেরি সরি কোয়েলি দেবী, মানে আপনাকে নিয়ে আজ আর বেরোনো হলো না। না না, এই কাজটাই তো সব থেকে বেশি। ওরের চাল, লক্ষ্মীকান্ত এখনো মন্ত্রীতে হাতই দেয়নি। কিন্তু তুমি যা করবে খুব ভেবে চিন্তে করো, তোমার জন্য আমার বড় ভয় হয় লক্ষ্মীকান্ত। ভয় আমার জন্য? একটা কথা জানবেন সাহেব, লক্ষ্মীকান্ত একবার যার নুন খায় তার জন্য হাসতে হাসতে প্রাণটাও দিতে পারে। হ্যাঁ, ভালো কথা। কৌশিক কোথায়? এখনো তো আসেনি, দেখো সকাল থেকে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি। সমালকে হ্যাঁ, দু চারজন আগে মেরে স্যার। কৌশিক বাবু আবি হাসপাতাল লে গে। কৌশিক, ঠিক আছে, তুমি লোক আপনা আপনা কাম মে যাও। কৌশিক, জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে এসেছ, কামড় না খাওয়া পর্যন্ত তোমার শিক্ষা হবে না।
কি ভাবছেন এখানে একা একা বসে? আপনি কখন এলেন? উঠছেন কেন? এখানে বসে বসেই তো বেশ কথা বলা যেতে। দিলাম তো আজকের এই সকালটা আপনার মাটি করে। না না ঠিক আছে। আচ্ছা যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনি কেমন আছেন? না সেরকম কিছু হয়নি, সামান্য একটু আঘাত লেগেছে। এই তো হসপিটালে পৌঁছে দিয়ে তারপর আমি এলাম। তা আপনি কতক্ষণ? বেশিক্ষণ নয়, এই তো একটু আগে এলাম। এবার বোধহয় বাড়ি ফেরা উচিত, সকলে বোধহয় ভাবছেন। হ্যাঁ চলুন। মরবার পাকা গজিয়েছে, বাড়িতে কাঁদবার লোক নেই বুঝি? যেদিন জন্মেছিলাম মরবার পাকাটা ভগবান সেদিনই আমি দিয়ে দিয়েছিলেন, সুতরাং গজাবার প্রশ্ন আর ওঠে না, আর কাঁদবার লোকের অভাব যে আমার নেই সেটা তো আপনি ভালো করেই জানেন। সরে যাও রাস্তা থেকে। দাঁড়ান দাঁড়ান, আমার কাজটাকে হয়ে যাক। কাজ কি কাজ? অনেক কিছুই, চিকিৎসার খরচা চাই, ক্ষতিপূরণ চাই, দোষী লোকের শাস্তি চাই। Who the devil are you to say this? Devil? কি কাকে বলে? সম্ভব অ্যাক্সিডেন্টের জন্য দায়ীকে? ওই দুর্বল বৃদ্ধ লোকটাকে ভারী পেটি তুলতে বাধ্য করেছিল কারা রুদ্রবাবু? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমাকে না দিলেও কৈফিয়ত তো এক জায়গায় আপনাকে দিতেই হবে। মানে 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 গরিব কুলিরা যখন জেগে উঠে আপনার কাছে কৈফিয়ত তলব করবে, তখন জবাব না দিয়ে পারবেন আপনি? যাকে আপনার মূল্যবান সময় আমি নষ্ট করব না, সাত দিনের মধ্যে সোমরা কুলির চিকিৎসার যাবতীয় খরচ আর ওর ক্ষতিপূরণ যেন পৌঁছে যায়। কারণ মনে রাখবেন সোমরার মেয়ের বিয়ে আর ওর টাকার দরকার। তাতে করে এই সমস্ত লোকেরা লাই পেয়ে যাবে। তাহলে কি করবেন? কি করব? ওর উঁচু মাথাটা মাটিতে এই পৃথিবী থেকে গরিবদের উপর ধনীর অত্যাচার কবে শেষ হবে? আঙ্কেল তোমার প্রভুকে তুমি জিজ্ঞেস করতে পারো? মানুষই কেন মানুষকে মানুষের মতো বাঁচার অধিকার দেবে না? কেন? ঈশ্বরের উপর ভরসা রেখো। তোমাকে তো আমিই শিখিয়েছিলাম কৌশিক, মানুষের মধ্যে ঈশ্বর আছেন, যদি প্রেমই শ্রেষ্ঠ ধর্ম। উত্তেজনার বসে কোনো মানুষকে কোনোদিন ঘৃণা করো না। মাঝে মাঝে সবই ভুলে যাই আঙ্কেল, মনটা কেন জানি বিদ্রোহী হয়ে ওঠে আমার, যখন দেখি ওই নিরীহ অসহায় গরিব মানুষগুলো শুধু অত্যাচারের শিকার হচ্ছে। তখন ভাবি হয়তো ঈশ্বর নিচে নেমে এসে এই অত্যাচার দমন করবেন, কিন্তু না, তিনি হয়তো কোনোদিন নাপবেন না। আর ঠিক তখনই আমার সব শিক্ষা দীক্ষা ওলট পালট হয়ে যায়। আমার মনে হয় এই দুটো হাত দিয়ে সমস্ত ভেদাভেদ সংকীর্ণতাকে ভেঙে চুরমার করে দিই। জানো আঙ্কেল, ভাবতে পারো তুমি, এক গরিব কুলির সারা দেহ দিয়ে রক্ত ঝরে পড়ছে, অথচ মালিক পক্ষের কেউ এলো না তাকে দেখতে, কেউ না। তাদের জীবনের কি কোনো মূল্য নেই ওদের কাছে? যারা মানুষের মূল্য বোঝে না তারা নির্বোধ,
প্রভু তাদের ক্ষমা করবেন, তুমি কেন তাদের ঘৃণা করবে? তুমি তো জানো কৌর, হিংসা দিয়ে ঘৃণা দিয়ে মানুষকে জয় করা যায় না। অঙ্কল, তোমার বিশ্রামের প্রয়োজন কৌশিক। আমি বলছি প্রভুর ইচ্ছায় সোমরা ভালো হয়ে যাবে। তুমি যাও, বিশ্রাম করো। আরে তোমরা এসে গেছো, ভালোই হয়েছে। তোমার এই ছবিটার ব্যাপারে কথা বলেছিলাম। কি ব্যাপার? কার ছবি? না সেরকম কিছু নয়, কাল কোয়েলি আসার সময় কৌশিক না বলে একটা ছবি তুলেছিল। এত বড় হাসপাতাল স্কাউন্ডেলটা! আপনি কিছু ভাবেন না কোয়েলি দেবী, ও ছবি আমি আপনাকে এনে দেবই। না না, আপনি আবার ব্যস্ত হচ্ছেন কেন? না না কোয়েলি দেবী, আপনি জানেন না এইসব লোকেদের আপনি একদম। এই যে তুমি এখানে তুলেছো, সেটা সেটা ফেরত দেবে কিনা বলো। তুমি নয়, আপনি বলুন। যাকে যাকে ফেরত দেবে, ফেরত দেবেন কিনা বলুন। এটা অনুরোধ না হুকুম? যদি বলি হুকুম, আপনি আমার হুজুর নন। তুমি আহা বলেছি তো একবার, তুমি নয় আপনি করে বলুন। তাহলে দেখছি সিদে আঙুলে ঘি উঠবে না। আপনার তো ঘি খাওয়া আঙুল সহজে বেঁকবে বলে মনে হয় না, দেখুন চেষ্টা করে। আচ্ছা, তাহলে ছবিটা তুমি দেবে না? আপনার কাজ ছবি চাওয়া, আমার কাজ ছবি দেওয়া, তাই না? বেশি কথা আমি বলতে চাই না। এক ঘন্টা সময় দিলাম তোমাকে, তার মধ্যে যদি ছবিটা পৌঁছে না দাও তখন বুঝতে পারবে আমি কে। বুঝলেন? ওকে এক ঘন্টা সময় দিলাম, তার মধ্যে এখানে ছবিটা পৌঁছে দিয়ে যাবে। আর যদি না দেয় তাহলে বুঝতে পারবে যে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াইয়ের ফলটা কি। কৌশিক দা! আরে কৃষ্ণা, আরে এসো এসো বসো, তোমার কথাই ভাবছিলাম। তা আজ হঠাৎ আমার কথা ভাবছিলে কৌশিক দা? বাহ, তোমার ছবিটা শেষ করতে হবে না? তাহলে আমি আসি। কেন? আচ্ছা কৌশিক দা, আমি কি শুধু তোমার কাছে ছবি? আমাকে দেখলে তোমার আর কিছু বলতে ইচ্ছে করে না? দেখো দেখো, এ বড় গরিব মানুষ, তোমার এই অত দামি মুক্ত রাখার জায়গা আমার নেই। আগে আমার ছবিটা শেষ হোক, তারপর তোমায় অনেক রূপকথা শোনাব। চলো ওঠো। রূপকথা কি চিরকাল রূপকথাই থাকবে? কোনোদিন সত্যি হবে না। পাগলি, এসো। এখনো এলো না? ঠিক আছে, আমিও দেখছি। আপনাদের কাউকে কিছু করতে হবে না, তর্ক হলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা কৌশিক দা, আর কত তুমি আমার ছবি আঁকবে বলো তো? দেখো কৃষ্ণা, সুন্দরকে আরো সুন্দর করে দেখাটা একটা আর্ট। এই যে গাছপালা পাহাড় আমাদের চোখের সামনে সুন্দর হয়ে সাজিয়ে আছে, শিল্পী তাদের সেই সৌন্দর্যকে তার কল্পনার রং মাখিয়ে ক্যানভাসে রঙের ঢেউ তোলে। কি তখন থেকে একভাবে বসে আছি, দুটো ভালো কথা বলতে পারো না? কেবল পেন্সিল দিয়ে কিসব ইজি বিজি আঁকছে, আর আকাশ বাতাস নদী সাগর এসব শুনতে কারো ভালো লাগে? আগে ভালো লাগার মতো মনটা তৈরি হোক তোমার, তারপর দেখবে প্রকৃতির সব কিছুকেই ভালো লাগবে। ছাই লাগবে। আমি বাড়ি যাচ্ছি, অনেক দেরি হয়ে গেল, মা চিন্তা করবে। ও হ্যাঁ, আরে
আমারও তো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা ছবি তাড়াতাড়ি শেষ করা দরকার, তোমাকে এগিয়ে দিতে হবে। থাক, আসার সময় তুমি তো আমার সঙ্গে করে আনোনি, আমি একাই যেতে পারবো। এই শোনো, কালকে আসছো কিন্তু? ওরকম কাঠের মতো বসে থাকতে আমার একটুও ভালো লাগে না। ঠিক আছে, কালকে তোমায় কাঠের মতো বসতে হবে না, আসবে তো? দেখি। দেখি বললে চলবে না কিন্তু, না এলে ছবি কমপ্লিট হবে না। শোনো, কৌশিক বাবু কোথায় থাকেন বলতে পারো? রঙ্গা বাবু? হ্যাঁ হ্যাঁ বলতে পারি। ওই যে এখান থেকে সিধে চলে যাও, ডান দিকে ঘুরলে বাস। রঙ্গা বাবুর ঘরে পুরী যাচ্ছে রে, পুরী। দরজা খোলা আছে? ছবিটা দিন, আমি এসেছি। আরে আপনি আসুন আসুন, কি সৌভাগ্য আমার, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। আমি বসতে আসিনি, ছবিটা নিতে এসেছি। ও হ্যাঁ, দেখুন এটা নেবেন নাকি? আপনি এত সুন্দর ছবি আঁকেন। চেষ্টা করি মাত্র, যেটা হয় রেখে দিই, যেটা হয় না ছেড়ে ফেলি। এই দেখুন, কথা বলে বলে আপনার সময় নষ্ট করলাম। প্রথম দিন গরিবের বাড়িতে এলেন, অন্তত একটু চা হোক। না থাক, আমি অন্যদিন আসব, চলি। এই যে শুনুন, আপনার ছবিটা কোথায় ফেলে যাচ্ছিলেন? ধন্যবাদ, আবার আসবেন কি? আসব। আরে ছাড়, ছাড়বো কি রে, গাড়িতে উঠে আয়, তোকে নিয়ে একটু রং তামাশা করি। রাঙা বাবু জানতে পারলে তোর মুন্ডুটা কেটে ঘরে টাঙিয়ে রাখবে। রাঙা বাবু, তুই তো চিনতেই লাগছিস মনে হচ্ছে। তোদের এরকম রাঙা বাবুকে আমি অনেক দেখেছি। সাবধান, দূর থেকে দেখিস, কাছে গেলে তোর বাপের দেওয়া জানোয়ারের জানটা তোকে খুয়াতে হবে রে। চল চল। কাজটা কিন্তু ভালো করলি না জুমরি, মনে রাখিস আমারও নাম রুদ্রপ্রসাদ। চল বাক। বই পেয়ে ফুরফুর করে পালিয়ে গেল রে। বিয়ে করিস বা না করিস সেটা তোর ইচ্ছে, কিন্তু ছেলেটাকে অন্তত একবার চোখের দেখে দেখে আয়। কি রে, গাড়িতে উঠে আয়, তোকে নিয়ে একটু রং তামাশা করি। চলুন, বলো। শেষ হয়ে গেছে ধরো।
চলে যাও হোটেলে, সোজা নিজের বাড়িতে থাকবো। এই মাতাল দৃশ্যটা সম্পূর্ণ হলো। কোন মহিলা ছবি আঁকা অপরাধ জানেন তো? নাকি যাক, এতটা রাস্তা কষ্ট করে এলাম, বসতে বলছেন না তো? ও আই এম সরি, রিয়েলি সরি। আসুন আসুন, বসুন এখানে আসুন। দেখবেন সাবধানে, এই রং তুলি নিয়ে আমার জীবন। বলুন, এই অধমের কাছে আসার হেতু? আশ্চর্য, আচ্ছা মানুষ তো আপনি, আপনি তো আমাকে আসতে বলেছিলেন। ও আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে। আপনি ছবি আঁকেন বলেননি তো? বলার মতো তেমন কিছু নয়, তাই বলিনি। বিনয় করছেন, তবে জানেন তো কোন ক্রিটিক সহজে কারো প্রশংসা করে না। আপনার আরো ছবি দেখব, তবে মন্তব্য করব। দেখাবেন তো? আপনার এই নতুন পরিচয় পেয়ে আমি আনন্দিত। এখন আপনাকে ছবি দেখাতে আমার ভয় হচ্ছে, তবে জীবনে যখন কোনো কিছুতেই আমি পিছিয়ে যাইনি, তখন পরীক্ষা আমি দেবই। চলুন আপনাকে আমি ছবি দেখাই। তবে ব্যাচেলরের ঘর অগোছালো, আপত্তি নেই তো? না, ওটার উপর মন্তব্য করবো। সাংঘাতিক মেয়ে তো, চলুন আসুন আসুন। গরিবের ঘর ভীষণ এলোমেলো, বুঝতেই পাচ্ছেন তো? বাট ট্রাই টু মেক ইউরসেলফ কমফোর্টেবল, ওকে? আমি জানলাটা খুলে দিই। অপূর্ব, কি সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন একদম জীবন্ত না? পাহাড়ি সর্দারের মেয়ে। আপনি বসুন, আমি চা করে আনছি। না না, সে কি, আপনি বসুন, আমি চা করে আনছি। রান্নাঘরে কোথায় কি আছে আপনি কি করে জানবেন? কেন, আপনি দেখিয়ে দেবেন। আহা, আপনি আমার অতিথি, আপ্যায়নের সুযোগটা আমাকে দিন না। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। মান রাখিস, সুন্দর করে খাওয়াতে হবে। উঠিস বাবা, হটি কি ব্যাপার বলুন তো? আপনাকে আজ বড় চিন্তিত মনে হচ্ছে। কি করে বুঝলেন? দেখুন, আমি মানুষের মুখ আঁকি, তাই মুখ দেখলে মনের কথা বুঝতে পারি। আপনাকে বিশ্বাস করে একটু কথা বলতে পারি? আপনি নির্ভয়ে বলতে পারেন। আসলে ব্যাপারটা কি জানেন, আমি যে বাড়িতে আছি সে বাড়িতে আমার এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না। তাহলে ওখানে আছেন কেন? আমাকে ওখানে থাকতেই হবে। কেন? ওই বাড়ির অন্তরালে এমন একটা রহস্য আছে যা আমাকে জানতেই হবে। আপনি নির্ভয়ে এগিয়ে যেতে পারেন, আমার এই সাহায্যের হাতটা কিন্তু বাড়ানোই রইল। ধন্যবাদ, আজকে উঠি। আচ্ছা চলুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি।
এতটু পথ কষ্ট করে আসা। শুনুন, এই ফুলটা না পর্যন্ত আমাকে আজকের মতো কাজ শেষ।
পরে অবশ্য বুঝতে হবে। জীবনে কোনো পেন্টারের সামনে বসবো না। দেখি কি ছাই বসা আঁকলে। সরি সরি, আজকে না, আগে পুরোটা শেষ করি তারপর দেখাবো। পোজ করবার বেলায় কষ্ট করে ঠায় একভাবে বসে থাকবো, আর হয়ে গেলে একবারও দেখতে পারবো না। আচ্ছা, ওটা মাদুল আওয়াজটা কোথা থেকে আসছে? ইস, ভুলে গিয়েছিলাম, আজ পূর্ণিমার রাত। জানেন, প্রত্যেক পূর্ণিমার রাতে এখানকার পাহাড়ি আদিবাসীরা এক মিলন উৎসবে মিলিত হয়। আপনি নিশ্চয় আগে কখনো এই জিনিস দেখেননি, দেখবেন। হ্যাঁ, তাহলে চলুন, নাচ হয়তো এতক্ষণে শুরু হয়ে গেছে, আসুন। চাঁদের আলোর নিচে নিজেদের তৈরি দেশি মদ খেয়ে আগুনের সামনে নাচ গান করে, তারপর পাতার ঘরে, ছোট ছোট পাতার ঘরে গিয়ে ওরা ঢোকে, যে যার মনের মানুষকে নিয়ে। যখন ওরা বেরিয়ে আসে তখন ওরা স্বামী স্ত্রী। সত্যি অদ্ভুত লাগছে ভাবতে। আমি যে আপনাকে নিয়ে যাচ্ছি এর জন্য ধন্যবাদ দেবেন তো। একটা না, অজস্র। তখন জ্বর পীড়িতের কোথায় চলে যায়, দেখবি তখন জ্বর পীড়িতের কোথায় চলে যায়। আমার গা ছম ছম করে, আমার মন ছম ছম করে, কি বুঝি ধরল কখন তোকে ধরেছে যৌবন, একা পেয়ে জ্বালায় তোরে তাই তোরে দুশমন। যখন তখন প্রাণ আমার কেমন কেমন করে, যখন তখন প্রাণ আমার কেমন কেমন করে, কি বুঝি ধরল আমার প্রীতির জ্বরে। আমার গা ছম ছম করে, আমার মন ছম ছম করে, কি বুঝি ধরল আমার প্রীতির জ্বরে। যখন তখন প্রাণ আমার কেমন কেমন করে,
যখন তখন প্রাণ আমার কেমন কেমন করে, এই বুঝি ধরলো আমার প্রীতির জ্বরে। আমার গা ছম ছম করে, আমার মন ছম ছম করে, এই বুঝি ধরলো আমার প্রীতির জ্বরে। আগুন দিনের শুকনা ডালে আগুন এসে বাসে, বুকের আগুন গিয়া তখন ফুলের মুখে হাসে। যখন তখন প্রাণ আমার কেমন কেমন করে, যখন তখন প্রাণ আমার কেমন কেমন করে, এই বুঝি ধরলো প্রীতির জ্বরে। আমার গা ছম ছম করে, আমার মন ছম ছম করে, এই বুঝি ধরলো প্রীতির জ্বরে। আমার মনের গামছা ভিজা জড়িয়ে নে তোর গায়, দেখবি তখন জ্বর প্রীতির কোথায় চলে যায়। আমার মনের গামছা ভিজা জড়িয়ে নে তোর গায়, দেখবি তখন জ্বর প্রীতির কোথায় চলে যায়, দেখবি তখন জ্বর প্রীতির কোথায় চলে যায়। আপনার পড়ার মতো কিছু বুঝতেই পাচ্ছেন, ব্যাচেলর মানুষ। গত বছর শহর থেকে এটা কিনেছিলাম, একটা গাউন। আপনি শুধু শুধু ব্যস্ত আছেন। না না, শুধু শুধু নয়, ভিজে কাপড় থাকা উচিত নয়। আপনি এটা পরে ফেলুন, আমি বাইরে আছি। কি দেখছেন? এই রূপ
পূর্ব মুখটাকে ইচ্ছে করছে রঙকে ধরে রাখে। থাক, এখন আর ছবি আঁকতে হবে না, তার চেয়ে বরং আসুন মিলন উৎসব নিয়ে কিছু গল্প করুন। এ নিয়ে আর কি বলার আছে, এটা সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। তাছাড়া আপনারা শহরের মানুষ, এসবের কিছু বুঝবেন না। কেন, আপনি কি বলতে চান আমাদের মতন শহরের মানুষদের অনুভূতি বলে কোনো জিনিস নেই? না, আমি ঠিক তা বলতে চাইনি। তাছাড়া ফিজিক্যাল ইনভলভমেন্ট, এই ধরুন না, এই যে আমরা দুজনের সামনাসামনি বসে আছি, মানসিকভাবে হয়তো আমাদের দুজনের কোনো বন্ধন নেই, কিন্তু দৈহিকভাবে আমরা হয়তো দুজনে দুজনকে আকর্ষণ করছি। মানে একটু আগের ওই নাচের ঘটনাগুলো ধরুন না, সর্দারের মেয়ে আর তার মনের মানুষ, ওরা দুজনে দুজনকে একান্তভাবেই ভালোবাসে, তাই ওদের দৈহিক মিলনের মধ্যে আছে মানসিক পরিপূর্ণতা। কিন্তু ওদের দুজনের জায়গায় যদি আমরা দুজন হতাম, তাহলে কি আমরা এইভাবে এই পরিবেশে এত দূরে দূরে বসে থাকতে পারতাম? আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি নিজেই নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। ঠিক তাই, আমি আমি কোনদিন ভালোবাসা পাইনি। ভালোবাসা কাকে বলে আমি জানি না। আমি যখন খুব ছোট ছিলাম, ছোট, তখন আমার মা বাবা মারা যান, তারপর আমি বড় হয়েছি কখনো পাহাড়, কখনো জঙ্গলে, আজ এখানে কাল ওখানে। আমি শিখিনি কেমন করে ভালোবাসতে হয়। আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কেউ কোনোদিন ভালোবাসেনি কইলি, কেউ না, কোনোদিন কেউ ভালোবাসেনি, কেউ না। কৌশিক, কৌশিক, কেন তুমি এমন করছো? আমি তোমায় ভালোবাসি কৌশিক, আমি তোমায় ভালোবাসি। সত্যি সত্যি বলছো তুমি? তুমি আমাকে ভালোবাসো কইলি? কইলি? হ্যাঁ, সারা জীবন তুমি আমার সঙ্গে থাকবে? বলো, সারা জীবন আমি তোমার সঙ্গে থাকবো। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি জানতাম তুমি আসবে, অবশ্য তুমি না এলেও আমি নিজেই যেতাম তোমার কাছে। কালকের এই ঘটনাটার জন্য তুমি কতটা অনুতপ্ত আমি জানি না। আমার জীবনে আমি যা কিছু পেয়েছি সব কেড়ে নিয়েছি, কেউ কিছু দেয়নি আমায়, তাই কালকের ওই হঠাৎ উত্তেজনাটুকু পারলে মাফ করে দিও। আমার ভেতরে ভালোবাসা নামের অনুভূতিটা
বোধহয় এতদিন ঘুমিয়েছিল, সে যেন আজ চেকে উঠেছে। আমি কৃষ্ণাকেও ভালোবাসি, কিন্তু সে ভালোবাসা স্নেহ মাখানো। কৃষ্ণা আমার বোনের মতো। দেখো কৈলিপ, কৃষ্ণা যদি জানতে পারে আমাদের এই সম্পর্কের কথা, ও ভীষণ খুশি হবে, ও খুব খুশি হবে। দেখো আমি খুব খুশি হব, ভীষণ খুশি হয়েছি। কৃষ্ণা শোনো, তোমার চোখে জল, তুমি খুশি হন কৃষ্ণা? আমি খুশি হয়েছি কৌশিকদা, খুব খুশি হয়েছি কৃষ্ণ, ভীষণ খুশি। কৃষ্ণ শোনো, বেশ আমি সরে আসবো, ওদের পথের কাঁটা হয়ে আমি থাকবো না, আমি সরে আসবো। বাবুটা আব্দুল হুজুর, ম্যানেজার কো বুলাও। জি হুজুর। এই দেখো, শুনে বেমানি করছে, আমি পা ফেলতে যাচ্ছি। তোমার তো সময় বাড়িতে আসার কথা নয়, নিজের বাড়িতে আসো, তার জন্য কৈফিয়ত দিতে হবে নাকি? তোমার সঙ্গে কথা তো অনেক কিছু ছিল না লক্ষ্মীকান্ত বাবা, লক্ষ্মীকান্ত কাকা, কথা তো ছিল রাজ্য পাবো, রাজকন্যা পাবো। হ্যাঁ, তা কোথায় কোথায় আপনার সে রাজকন্যা? চুপ করো, এদিকে চুপ। কেন চুপ করবো কেন? একটা মেয়েকে দিয়ে সামনে একটা কাগজে সই করিয়ে নিতে পারছেন না, তার জন্য তো লুকোচুরি কি আছে? আমার আবার ছেড়ে দিন, দেখো না আমি কি করতে পারি না পারি না। কোথায় যাও না, ওদিকে যাও না, আমি যাবো না ওদিকে। মেয়েটা যে বেহাত হয়ে গেল সে খবর রাখো কি? কেন কেন আবার জন সাহেবের এই ছেলেটার সঙ্গে আজকাল খুব ঘুরছে, সে খবর রাখো কি? আচ্ছা কৈলি, তোমার অবাক লাগে না ভাবতে, এই যে আমরা দুজনে পাশাপাশি অথচ দূরে দূরে চলেছি, ঠিক তেমনি আকাশ পৃথিবী গাছ পাহাড়ের মধ্যে কত দূরত্ব, তাই না? কিন্তু দূরে তাকিয়ে দেখো, ওই দূরে ঠিক যেন আকাশ লুমিয়ে এসে পৃথিবী বনানি গাছপালা পাহাড়কে কোনো এক আবেশে চুম্বন করছে। আর কবিত্ব করতে হবে না, তোমাকে আজ বড় সুন্দর লাগছে, দেখো যেন কোনো দুষ্ট প্রজাপতি ভুল করে ছুঁয়ে না যায় তোমার এই গোলাপের মতো ঠোঁট দুটোকে। গোলাপের কাঁটা আছে জানো তো? শোনো,
প্রজাপতি যদি মনে করে তবে সে কাঁটার ভয়ে পিছিয়ে যাবে না। কাঁটার আঘাত সারা দেহে, মেখেও সে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। স্বপ্ন শুধু আঁকো, হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে, আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। আরো কাছে ডাকো রঙের বর্ষা, ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আগে কুয়েলি যাক, তারপর
কিছু বলতে চান? চাই। বামন হয়ে চাঁদে হাত দেবার চেষ্টা করো না, কেমন? মারাটা ঠিক বুঝলাম না। জম্মে ঠিক থাকলে ঠিকই বুঝতে পারতে। রুদ্র, উত্তেজনার কিচ্ছু নেই। আহা, বেচারির কি দোষ, নিজের মায়েরই যখন ঠিকানা জানে না তখন বাপের পরিচয় দেবি বা? মিথ্যে মিথ্যে। বেশ তো, সত্যিটা কি তুমি বলো? ছেলেবেলার বাবা মা মারা যান, তারপর আঙ্কেল আমাকে মানুষ করেছেন। আঙ্কেল মানুষ করেছে? তা বাবা মায়ের নামটা কি? একটা পদবি আছে তো, তোমার পদবিটা কি বাবা জানো না তো? হ্যাঁ, আমি তাই বলছিলাম, এই যে কোয়েলির সঙ্গে তুমি প্রেম প্রেম খেলছো, তা ও যখন জানতে পারবে তুমি একটি বেজম্মা, তোমার জন্মে ঠিক নেই, তখন তার কাছে কি জবাব দেবে ভগবানের বাচ্চা? শুনে যা, এরপর যদি কোয়েলি হাত বাড়াস তাহলে তোর হাত দুটো আমি ভেঙে দেব। আমার কি হবে রে কালুয়া, সব ভুলে যাবি, হারিয়ে যায় সেটি আর ফিরে লাই রে। আমার বাবা মা হারিয়ে গেছে, কেউ জানে না তারা কোথায় গেছে, কেউ জানে না তারা কে ছিল। আজই একটা হেস্তনস্ত করতে হবে লক্ষ্মীকান্ত, কিন্তু মেয়েটা তো এখনো ফিরল না। এই তো আমি ফিরে এসছি। দাদা, তুমি আদরের দাদা যোগ্য পতিতা আমি তুমি দিয়েছ অসিত, তুমি উপযুক্ত ভাইয়ের মতো কাজ করেছ। দাদা তুমি ভুল করছো। দাদা ভুল আমি সেই দিন করেছিলাম যেদিন তোমাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলাম। আজ আমার সব ভুল ভেঙে গেছে। অসিত, তোমার টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু তোমার কাছে আমার একটা ভিক্ষে, আমার হারিয়ে যাওয়া কয়টা বছর তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো, পারবে ফিরিয়ে দিতে? কি পারি আর না পারি সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। আব্দুল হুজুর, রতনলাল একে নিয়ে যা, বন্ধ করে রাখবি যেন পালিয়ে না যায়। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই। আমি কোনো কথা শুনতে চাই না। দাদা কি করে ছাড়া পেল আমি জানতে চাই। যেন লক্ষ্মীকান্ত, এই অসিত নারায়ণ তোমাদের সবাইকে দেখে নেবে, জবাব দাও। ছোটবাবু, আপনি বিশ্বাস করুন, আমি আর কিছুই জানি না, আমি তো সেদিনও গিয়ে নিজে চাপকে পেটের ছাল তুলে নেব। আমি এক্ষুনি জবাব চাই, এক্ষুনি। যেভাবেই হোক আমি এর একটা ব্যবস্থা করব। কি করবে তুমি? ব্যবস্থা করতে পারি, আমার মুখের গ্রাস কেউ যদি কেড়ে নেয় তাকে আমি একেবারে টুকরো টুকরো করে ফেললাম। বেশ তো, তাই করবেন? যদি মনে হয় আমি ন্যাকামি করো না লক্ষ্মীকান্ত, ন্যাকামি করো না, আমি পছন্দ করি না। যাও এখান থেকে, অপদার্থ কোথাকার। পাগলটা কি?
পাগল বলি না, উনি আমার ভাসুর। ভাসুর? হ্যাঁ, আমাদের চা বাগানটা ওর নামে লিস্ট নেওয়া আছে। আমার যখন বিয়ে হয় রুদ্রের বয়স তখন বছর খানিক। শুনেছি রুদ্র জন্মাবার পর দিদির শরীর খুব খারাপ হয়ে যায়, অনেক চিকিৎসা করেও তাকে বাঁচানো যায়নি। তারপর বর ঠাকুর শোকে দুঃখে নাকি পাগল হয়ে যান। শেষ পর্যন্ত তোর জামাইবাবু ওকে পাগলাগারোতে রেখে আসে। দিদি, কদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। জামাইবাবু বোধহয় রুদ্রের সঙ্গে কৈলির বিয়ে সব ঠিক করে ফেলেছেন। একটা মেয়ের এত বড় সর্বনাশ জেনেও তুই চুপ করে থাকবি, কিছু বলবি না? বলবো, নিশ্চয়ই বলবো। এত বড় অন্যায় আমি হতে দেব না। তাতে আমার যা হবার হবে। মেয়েটার এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। এই যে কৈলি, খুব ভালো হয়েছে, তোমার সঙ্গে একটা কথা আছে। বলতে খুব খারাপ লাগছে, তবুও বলছি। তুমি মা এখান থেকে চলে যাও। কেন? না না, সে কথা আমি বলতে পারবো না। মা কি কখনো মেয়ের অমঙ্গল চায়? ব্যবসা তো ভালো মনে হচ্ছে না। কেন? কি হলো আবার? ছোট মাতো কোয়েলিকে এখান থেকে চলে যেতে বলছেন। কে? হ্যাঁ, নিজের কানেই তো শুনে এলাম। চলে যেতে বলেছ? হ্যাঁ। কারণ? কারণ আমি ওর কোনো অমঙ্গল হতে দেব না। ও আমাকে মা বলে ডেকেছে। তাই নাকি? এখন তুমি ওর মা হয়েছ। এটা দেখেছ? দেখেছি, খুব ভালো করেই দেখেছি। ওটার দাগ আমার সারা দেহে আছে, ওটাকে আমি আর ভয় পাই না। আচ্ছা, মা হয়েছ কি না? তা কোথায় তোমার মেয়ে? এসে বাঁচাক তার মাকে। আমাকে কাউকে বাঁচাতে হবে না। যিনি আমাকে এতদিন বাঁচিয়ে এসেছেন সেই ভগবানই আমাকে বাঁচাবেন। চুপ! ওসব ভগবানের বলি আমার কাছে আওড়াবে না। আমি দেখতে চাই কে তোমাকে বাঁচায়, তোমার ভগবান না তোমার সাদের মেয়ে। তুই আমার জন্যে আজ তোমার বিনা দোষে এত বড় শাস্তি পেতে হলো? তোর জন্য কেন? এ আমার ভাগ্য। গত জন্মে হয়তো কোনো পাপ করেছি, তাই এ বাড়িতে ঠোকার সঙ্গে সঙ্গে তার প্রায়শ্চিত্ত করে চলেছি। মা? হ্যাঁ মা, এর থেকে। কিন্তু তুই এখান থেকে পালা, না হলে আজ আমাকে যা দেখছিস তোরও একদিন তাই হবে। কিন্তু মা? কোনো কিন্তু নয়, তুই আমাকে কথা দি, তুই চলে যাবি, কথা দি। বেশ, কথা দিলাম, এখান থেকে আমি চলে যাব। কৌশিক, কৌশিক,
আমার যে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তোমাকে তো যেতেই হবে। কিন্তু আমি যে যেতে চাই না কলকাতায়। তাহলে কোথায় যেতে চাও? তোমার কাছে। অসম্ভব। কি অসম্ভব? তুমি ভুল করছো কইলি, আমি তোমার যোগ্য নই। কে বললো তোমাকে? আমি জানি তুমি আমার কাছেই থাকতে চাও। আমিও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। বিশ্বাস কর কইলি, আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তাহলে তাহলে বাধা কোথায়? বাধা আমি নিজেই, বাধা আমার বিবেক। আমি ছেলেবেলা থেকে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াই, কাজ করি, আমার সঙ্গে ঘর বাঁধলে ভুল করবে, আমি কারো দায়িত্ব নিতে শিখিনি। কিন্তু আমি যে তোমার প্রতিদিনের দায়িত্ব নিতে রাজি আছি। না, তা তুমি পারবে না। কি বলছো তুমি? আমাদের এই যে রিলেশনশিপ, সম্পর্ক, এটা এত সুন্দর, এত দামি আমার কাছে, যে তোমার দায়িত্ব নিয়ে তাকে নষ্ট করতে আমার ভয় হয়। সেই দায়িত্ব পালনের ক্ষমতা আমার নেই। কৌশিক, চলো কইলি তোমাকে পৌঁছে দিয়ে আসে। কৌশিক, আমার যে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আমি যে তোমার প্রতিদিনের দায়িত্ব নিতে রাজি আছি। কোয়েলি যখন জানতে পারবে তোমার জন্মের ঠিক নেই, তখন কি জবাব দেবে? কোনো জবাব নেই কোয়েলি, আজ আর তোমাকে দাবি করার কোনো অধিকার আমার নেই। বাড়িতে তুমি মনের মানুষকে নিয়ে ঘর বাঁধতে চাও, এটা তারই ছবি। আমি বাড়িটার নাম দেব ভালোবাসা। ভালোবাসা? তুমি যে আমার ভালোবাসা কোনোদিন বুঝবে না কৌশিক। বলেছিলাম এ বাড়িতে থাকলে শুধু কাঁদতে হবে। দেখি কোথায় যাচ্ছ মা? আমি কলকাতা ফিরে যাচ্ছি। কলকাতা যাচ্ছ? তা বেশ, যাবার আগে আমাদের কন্ট্রাক্টটা রিনিউ করে দিয়ে যাও মা। আমি ভেবে দেখলাম ও কাজটা করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? সে কৈফিয়ত আমি দিতে রাজি নই। তা না দাও, কিন্তু তোমার সঙ্গে রুদ্রর বিয়ের ব্যাপারটা
লম্পট মাতাল দুশ্চরিত্র যদি না হতো তাহলে ভেবে দেখতাম। দয়া করে কাউকে বলুন ওপর থেকে সুটকেসটা নামিয়ে দিতে। দাঁড়াও, কন্ট্রাক্টটা রিনিউ না করা পর্যন্ত বাড়ির বাইরে তুমি একটি পাও যেতে পারবে না। আপনি কি আমাকে বন্দী করে রাখবেন? দরকার হলে তার চেয়ে বেশি কঠিন হবে। লক্ষ্মীকান্ত বলুন, পরশুদিন একটা পার্টির ব্যবস্থা করো, আর সেই পার্টিতে কোয়েলি আর রুদ্রের এনগেজমেন্ট অ্যানাউন্স করে দাও, আর সেই দিনই তুমি কন্ট্রাক্টটা সই করে দেবে। ভয় নেই মা, মনে রাখিস তোর এই মা সবসময় তোর সঙ্গে আছে। কৌশিক, আমি তোমায় ভালোবাসি। কৌশিক দেখো, আমি তোমায় ভালোবাসি। কৌশিক দা, কৃষ্ণ তুমি এখানে চলে যাও, আমাকে একটু একা থাকতে। কিন্তু কেন? সে আমি বলতে পারবো না কৃষ্ণ, সে আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবে কৌশিক দা, কেন তুমি কোয়েলিকে ফিরিয়ে দিলে? বলতে হবে, কি এমন অপরাধ করলো একটা নিষ্পাপ মেয়ে যাকে ভালোবেসে স্বপ্ন দেখি আজ থেকে তুমি ছুঁড়ে ফেলে দিচ্ছ? বলো বলো, কেন কৌশিক দা বলো? আমি জানি না কৃষ্ণ, আমি জানি না। জানতে তোমাকে হবেই, আর জানাতেই আমি এসেছি। ফাদারের কাছে শুনলাম তুমি নাকি দিন রাত মদ খাচ্ছ, আর এই কাঠের পাহাড়ের মধ্যে ডুবে থাকছো। তুমি জানো, তুমি জানো কৌশিক দা, কাল তোমার কোয়েলিকে ওই শয়তান রুদ্রর হাতে তুলে দিচ্ছে ওরা। কৌশিক দা, একটা অসহায় মেয়েকে তুমি বাঁচাও, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে এমনি করে হারিয়ে যেতে দিও না কৌশিক দা, ওকে তুমি বাঁচাও। কোয়েলিকে বাঁচাবার অধিকার আমার নেই। তুমি যাও কৃষ্ণ, তুমি যাও। ঈশ্বর, তোমার কাছে আমি কোনদিন কিছু চাই না, আজ শুধু একটা ভিক্ষে চাইছি, আমার ভালোবাসাকে তুমি কেড়ে নিও না, কোয়েলিকে কেড়ে নিও না আমার কাছ থেকে। ঈশ্বর, তুমি শুধু বলো আমি কে। তুমি কিছু জানো না, তুমি তো বাপ। ঈশ্বর, আমি তোমায় মানি না, আমি তোমায় মানি না, আমি মানি না তোমার। আমি আমার প্রশ্নের উত্তর আছে তোমার কাছে। দেবে না? তুমি যদি আর একটা কথাও বলো তাহলে তোমাকে আমি একবারে শেষ করে ফেলব। শেষ করতে আর তুমি বাকি কি রেখেছ? কিন্তু আমি বেঁচে থাকতে ওর এত বড় সর্বনাশ আমি হতে দেব না। ও আমাকে মা বলে ডেকেছে। মায়ের চেয়ে মাসির বেশি দরদ, তা তুই যদি দরদ তাহলে নিজে মা হতে পারলে না কেন? একটা পাঁজা মেয়ে ছেলে কথা, এত বড় কথা তুমি আমাকে বললি? আমার যা খুশি হয় গো, ওই মেয়েটার এত বড় সর্বনাশ তুমি করো না গো। প্রয়োজনের খাতিরে অসিত নারায়ণ সবকিছু করতে পারছো? শোনো শোনো, দরজা খুলো দরজা খুলো দরজা খুলো। একই মা, তুমি এখনো তৈরি হওনি, নিচে সবাই বসে রয়েছে। আমি যাব না। সে কি বললাম তো, আমি যাব না। রুদ্র, দেখে শুনে খাও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ খাও খাও, ঠিক করে ভালো খাবারটা ঠিকই বলেছো। গুরুর ব্যাপার সব
তোমরা সব খাও, আমি একটু আসছি, জরুরি কাজ আছে। খাও 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 খেতে খাও খাও। কে তুমি? নিজের ইচ্ছে যাবে না অন্য ব্যবস্থা করতে হবে? আমি জানতাম তুমি রাজি হবে, তুমি তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। চলো আয় প্রতিমা, আয় আমার সঙ্গে। বৌমা, এসো এসো বসো মা। রুদ্র আংটিটা পরিয়ে দাও। হাতটা দাও মা, হাতটা দাও। দাঁড়াও, আংটি যদি পড়াতে হয় তো কৌশিকটা পড়াবে। কৃষ্ণ যাও কৌশিক, কোয়েলি মার হাতে আংটিটা পরিয়ে দাও। তার মানে তুমি কি বলতে চাও? এতে বলার কি আছে ছোট বাবু, শুধু আসল মালিকের কাছে তার হারানো সম্পত্তিটা ফিরিয়ে দিতে চাই। দেখি দাঁড়ান ছোট বাবু, আসল কথাটাই তো এখনো বলতে বাকি। তাহলে শুনুন, বড়বাবুর শিশুপুত্রের যখন বছর খানিক বয়স, তখন বড়মা মারা যান। সেই শিশুপুত্রটিকে হত্যা করার জন্যে ছোট বাবু আমাকে আদেশ দেন। এসব মিথ্যে কথা জন সাহেব। এবার পরের ঘটনাগুলি আপনিই বলুন। সে আজ 27-28 বছর আগেকার কথা। কিছু বলার সময় নেই সাহেব, বড় বিপদে পড়ে এই বাচ্চাটিকে আপনার কাছে নিয়ে এসেছি, একে আপনাকে পেতেই হবে। কেন, কি হয়েছিল? এই হলো অনিল নারায়ণের একমাত্র সন্তান, সম্পত্তির লোভে অসিত নারায়ণ হুকুম করেছে আমাকে ওকে মেরে ফেলতে। আমি পারিনি সাহেব, তাই আপনার কাছে ওকে নিয়ে এলাম। এখন আপনি যদি না দেখেন, মরা ছাড়া ওর আর কোনো গতি থাকবে না সাহেব। কিন্তু লোকের কাছে আমি কি বলবো? লোকে জানবে আপনি ওকে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছেন, এই হবে ওর পরিচয়, যতদিন না আমি ওর একটা বিহিত করতে পারি। আর সেদিনই সেই ভাগ্যহীন শিশু হচ্ছে কৌশিক। আঙ্কেল কৌশিক আমার রুদ্র। হ্যাঁ বড় বাবু, কৌশিক আপনারই ছেলে। জাস্ট এ মিনিট, এই খবরটা আপনি পুলিশকে জানাননি কেন? কৌশিকের প্রাণের ভয়। তাহলে রুদ্রকে? রুদ্র হল অসিত নারায়ণের এক রক্ষিতার সন্তান। কৌশিকের জায়গায় রুদ্রকে সাজিয়ে সমস্ত সম্পত্তি হাত করতে চেয়েছিলেন ইনি। যাও মাই ভয়, প্রণাম করো। হাতে অস্ত্র নিয়ে পৌরসত্বের বা বীরত্বের বড়াই করে লাভ কি? এ রাজ্য, এ রাজকন্যা, এসবই আপনার হোক। কা পুরুষ কোথাকার? That's like a good boy. Now get out. Get out of my sight. Get out. Oh, my God.
কি কৌশিক বাবু, এবার তাহলে তোমার খেল খতম। এবার তুমি আমার সঙ্গে চলে এসো, সঙ্গে এসো, এসো, চলে এসো, ছাড়ো না আমাকে, চলে এসো তাড়াতাড়ি, বিয়েটা সেরে ফেল। যাবো না, ছাড়ো না। আরে কে আছিস, একটা পুরুষ দেখে নিয়ে। পুরুষের কোন দরকারই পড়বে না। তাই খবরদার, ভেবেছিলি তুই আমার বড় ভাতে ছাই দিবি না? কাজটা কিন্তু আপনি ভালো করছেন না। আমার ভালো মন্দ আমি বুঝব, আমার কাল দুধ জায়গায় ঘরে বন্ধ করে রাখ, যখন না খেতে পেয়ে দিলে দিলে মরবে তখন বুঝবে এই অসিত নারায়ণ কেড়ে নেবার চেষ্টা করলে তার কি হয়। আমি তোমার বড় ভাই হয়ে বলছি, আমি তোমার পায়ে ধরে সম্পত্তি আমি কিছু চাই না, কিন্তু সব তুমি নিয়ে দাও অসিত, তুমি ওকে ছেড়ে দাও, বাপ বেটা মিলে অনেক দূরে তোমার চোখের আড়ালে চলে যাবো, ওকে তুমি ছেড়ে দাও অসিত। কোথায় যাবে না যাবে সেটা আমি বুঝবো। বিয়ের আগে ফুল সত্য চড়াও।
ঠাকুর, তোমার কাছে কি দোষ করেছি? কেন তুমি আমাকে এই শাস্তি দিলে? বলো বলো, তোমাকে বলতেই হবে। সারা জীবন মুখ বুঝে সব হত্যা করে এসেছি শুধু যার জন্য তাকেও তুমি দূরে সরিয়ে দিলে, আমি কি নিয়ে বেঁচে থাকব? বলো বলো, তোমাকে বলতেই হবে। না, আমি কারো মা নই, আমি কারো মা হতে পারি না। আমি যে গর্বে ধরে নি, আমি কি করে মা হব? বৌমা, কি বললে তুমি মা নাও? বৌমা, আমার কৌশিক আর কোয়েলি কি তোমার ছেলে মেয়ের মতন নয়? তুমি আমাদের আশীর্বাদ করো মা। উড়ি, আমাকে যে আশীর্বাদ করতে নেই, আমার আশীর্বাদে যে অমঙ্গল হয়। কি বলছো মা, মায়ের আশীর্বাদে কখনো সন্তানের অমঙ্গল হয়? ঠিকই বলছে ছোট মা, আপনি ওদের আশীর্বাদ করুন। আশীর্বাদ করি তোরা সুখী হ। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো।